দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তু এন্টারটেনমেন্টের বা সিনেমা জগতের। যারা আপনারা সিনেমা দেখতে পছন্দ করেন, এন্টারটেনমেন্টের খবর রাখেন, তাদের ভালো লাগবে, তার কারণ। আর যদি আপনি অভিষেক বচ্চনকেও পছন্দ করেন, অভিষেক বচ্চনকে আবার একটি অন্য চরিত্রে দেখা যাবে তার আপকামিং ছবি দসভি। এই দসভি ছবিতে অভিষেক বচ্চন যেমন একটা চরিত্রে অভিনয় করবেন, এরকম চরিত্রে কিন্তু কখনো তিনি অভিনয় করেননি। বাইদাবে এক কথায় আগে বলে নিই যে সেই চরিত্রটি পলিটিশিয়ানের, একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। আপনি সঙ্গে সঙ্গে বলবেন, কই অভিষেক বচ্চনকে তো এর আগে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে আমরা ছবিতে দেখেছি। হ্যাঁ ঠিক, পা ছবিতে তিনি 2009 বোধহয় পা রিলিজ করেছিল, আমার যতটা মনে পড়ছে। তো পা ছবিতে একজন রাজনীতিবিদের চরিত্রেই অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, কিন্তু এবারও তিনি রাজনীতিবিদের চরিত্রেই অভিনয় করবেন। তবে এখানে তিনি ওরকম পায়ের মতো ভালো রাজনীতিবিদের চরিত্রে নয়, একজন দুর্নীতিগ্রস্ত খারাপ চরিত্রের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন তার এই দসভি ছবিতে। এই প্রসঙ্গে বলি, অভিষেক বচ্চনের কাছে যারা, আমি নিজে কখনো সামনাসামনি হইনি এ কথা ঠিক, কিন্তু আমি যেহেতু সাংবাদিকতা পড়েছি, আমার তো প্রচুর চেনা জানা মানুষ। এবার এন্টারটেনমেন্ট ফিল্ডটা আমার দীর্ঘদিনের নয়, আমিও কিছু কিছু মানুষের এন্টারটেনমেন্ট জগতেরও ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নিয়েছি, করেছি, তাদের বাড়িতে গিয়েছি, আলাদা ব্যাপার। বাট অভিষেক বচ্চনের সঙ্গে আমার কখনো মিট হয়নি। কিন্তু আমি এমন একজন ক্যামেরাম্যানকে চিনি যিনি আমার খুব কাছের বন্ধু বা বন্ধুস্থানীয়, সে অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছে। অভিষেক বচ্চন চন্দননগরে এসে শ্যুট করে গিয়েছেন এবং আমি তার কাছে বলতে শুনছিলাম যে অভিষেক বচ্চন ছবির জগতে কতটা জনপ্রিয় হলেন, কতটা ভালো অভিনেতা হিসেবে নিজেকে স্বীকৃত করতে পারলেন, স্বীকৃতি আদায় করতে পারলেন, প্রশংসা পেলেন, ম্যাটার করে না, অভিষেক বচ্চন মানুষ হিসেবে দুর্দান্ত। অভিষেক বচ্চন তাদের সঙ্গে, কলকাতার ক্যামেরাম্যান বা কলকাতার স্টাফ যারা শুটিংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে, আর অভিষেক বচ্চন অমিতাভ বচ্চনের ছেলে বা নিজেও অভিষেক বচ্চন বলছেন, বা বলে আমার বন্ধুটি বলে যে না, তার মানুষটির অমায়িক ব্যবহার, অভিষেক বচ্চনের ব্যবহার নাকি এতটাই ভালো, মানুষের সঙ্গে খুব সুন্দর কথা বলেন, কোনো কিছুতেই তার কোনো সমস্যা নেই, এটা লাগবে ওটা লাগবে এরকম ব্যাপার নেই। আর অভিষেক বচ্চন যে মানুষ হিসেবে ভালো আমি নিজে টের পাই, বুঝতে পারি একটা দুটো জিনিস। স্বরূপ কথাই আগে এপিসোডে বলেছি যে অভিষেক বচ্চনকে জেলেবিলে ট্রোল করা হয়, একটা সাধারণ মানুষ আমি আপনি সহ্য করতে পারবো না ওরকম ট্রোল করা হয়। অভিষেক বচ্চন সিনেমা হল খুলেছে বলে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় আনন্দে, যাক অবশেষে এতদিন বাদে সিনেমা হল খুললো। তাতে কিছু মানুষ ট্রোল করতে গিয়ে এমন কথাও লিখলো যে সিনেমা হল খুলছে তাতে আপনার কি, আপনার আনন্দ পাওয়ার কি আছে, কারণ আপনি তো বেকার, আপনার কাছে তো আর ছবির কাজ নেই। অভিষেক বচ্চন এই মানুষটিকেও প্রায় বিনীত হয়ে উত্তর দিলেন যে কি করবো বলুন, আপনাদের জন্যই তো আমাদের সিনেমা চলে বা চলে না, তাই আপনি যদি আমায় ভালোবাসেন তাহলেই সিনেমা চলবে, আপনি না ভালোবাসলে চলবে না, তাই দয়া করে আপনারা অনুগ্রহ করে আপনি ভালোবাসুন, তাহলে হয়তো আমি দুটো কাজ পেতে পারি। ভাবা যায় অভিষেক বচ্চন কত বড় মনের মানুষ হলে তবে গিয়ে এরকম কমেন্টের রিপ্লাই এমনটা দিতে পারেন। আমি আপনি দিতে পারবো কিনা সন্দেহ, আমরা রেগে যাবো, আমরা হয়তো আমাদের ধৈর্য চ্যুতি ঘটাবো, আমরা সংযম রাখতে পারবো না। অভিষেক বচ্চন এখানে আমি শাহরুখ খানের ইন্টারভিউতে বলতে শুনেছি, আমার সব থেকে কাছের প্রিয় মানুষদের মধ্যে একজন অভিষেক বচ্চন, আমার শুধু জানতে ইচ্ছে করে অভিষেক, অমিতাভ, জয়া ভাদুরী, শেয়ারে রায় এরা বাড়িতে যখন থাকে তখন কি ওয়েল ড্রেসড এরকম পোশাক আশাক পরে থাকে, বা এরা যখন শুতে যান খেতে বসেন তখনও কি এভাবে বসেন, শাহরুখ খান খুব মজা করে বলে। তো অভিষেক বচ্চন তিনি একজন ভালো মানুষ ভেতর থেকে বোঝা যায়, সেই তিনি একজন খারাপ মানুষের চরিত্রে, খারাপ মানুষ নয়, আমার মনে পড়লো তাই গুরুতে অভিষেক বচ্চনের অভিনয় কি ভালো লেগেছিল, না তাকে দেখতে ভালো লেগেছিল, তার অভিনয় ভালো লেগেছিল। আমরা দেখার অপেক্ষায় থাকবো দশমীতে একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীর চরিত্রে, পলিটিশিয়ানের চরিত্রে অভিষেক বচ্চন কেমন অভিনয় করেন। আশা করছি তুরি তিনি পরিণত অভিনয় করবেন। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।